নমস্কার। ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে 75তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্যের সর্বত্রই এখন শান্তির পরিবেশ, প্রজাতন্ত্র দিবসে বললেন রাজ্যপাল। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী পরিমল। বরাকে প্রথমবারের মতো বাণিজ্য মেলার উদ্বোধন শিলচরে। নানা কর্মসূচিতে বরাক জুড়ে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অসমে বর্তমানে অশান্তির পরিবেশ নেই, রাজ্যের সর্বত্রই এখন শান্তির পরিবেশ বিরাজ করছে। আজ গুয়াহাটিতে প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে এমনই মন্তব্য করলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। তিনি বলেন, দীর্ঘদিনের আলফার সমস্যা সমাধান হয়েছে, এক ঐতিহাসিক ঘটনা। পরশির রাজ্যের সঙ্গে সীমা সমস্যা সমাধান বিকাশের পথ খুলে দিয়েছে। অরুণাচল প্রদেশের সঙ্গে সীমা সমস্যা সমাধান হয়েছে। মিজোরামের সঙ্গে ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে সীমা সমস্যা সমাধানের আলোচনা। রাজ্যপাল বলেন, অসমে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বিকাশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আপ সবই কো গণতন্ত্র দিবস কি বহুত বহুত বাধাই। আজ কা দিন হাম সবই দেশবাসীয় কে লিয়ে অত্যন্ত মহত্বপূর্ণ হ্যায়, ক্যোঁকি সন 1950 মে আজ হি কে দিন ভারতীয় সংবিধান কো লাগু কিয়া গয়া और भारत एक संप्रभुता संपन्न लोकतांत्रिक गणराज्य बना। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী পরিমল। পরশে রাজ্যগুলোর সঙ্গে সীমা বিবাদ সমস্যার সমাধান থেকে শুরু করে আলফার সঙ্গে শান্তি চুক্তি, সরকারের নানা ঐতিহাসিক সিদ্ধান্তের কথা স্থান পায় মন্ত্রীর বক্তব্যে। এদিন গোটা দেশের সঙ্গে কাছাড় জেলা প্রশাসনও যথাযোগ্য মর্যাদায় 75তম প্রজাতন্ত্র দিবস পালন করেছে। শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পতাকা উত্তোলনের আগে স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান মন্ত্রী। মন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন। উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরগাস্ত, জেলাশাসক রোহন কুমার ঝা, পুলিশ সুপার নোমাল মাহাত্তা, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া প্রমুখ। ইতিমধ্যে স্বাধীনতার 75 বছর পূর্ণ করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার 75তম বার্ষিকীকে স্বাধীনতার অমৃত মহোৎসব এবং তার পরের সময়কে ভারতের অমৃত কাল হিসাবে ঘোষণা করেছে। স্বাধীনতার অমৃত কাল আসছে 2.5 দশক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 25 বছরের এই অমৃত সময়ের পরে ভারত স্বাধীনতার 100 বছরের গৌরবময় মুহূর্তে পৌঁছবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের মানুষের চেতনায় অমৃত সময়ের অমৃত স্বপ্ন দেশবাসীর চেতনায় সঞ্চারিত করেছেন। 2047 সালের মধ্যে আমরা যে ভারতবর্ষ অর্জন করতে সক্ষম হব তা হবে বিশ্বের অন্যতম প্রধান দেশ। এই মহান অনুভূতি ইতিমধ্যেই দেশের সর্বত্র স্পর্শ করেছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি ও অগ্রগতি তৈরি করেছে। অমৃতকাল উপলক্ষে ইতিমধ্যেই দেশে একটি উজ্জ্বল সাংস্কৃতিক কাজের চঞ্চলতার সূচনা হয়েছে। এই অমৃতকালে অমৃত সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। আমাদের দূরদর্শী এবং দক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের রাজ্যে ইতিমধ্যেই একটি কর্মযজ্ঞ শুরু হয়েছে।
বরাকে প্রথমবারের মতো শুরু হলো বাণিজ্য মেলা। শিলচর টাউন ক্লাব ময়দানে এই মেলা চলবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার রাতে মেলা উদ্বোধন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, স্থানীয় ক্ষুদ্র হস্তশিল্পী বা উৎপাদনকারীরা এই মেলার মাধ্যমে তাদের জানান দিতে পারবেন গোটা দেশে। মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল ডেকা, বিমল সিনহা, অমলেন্দু দাস, জিএম উমেশ কুমার প্রমুখ। এই মেলার উদ্যোক্তা অসম বাণিজ্য উন্নয়ন সংস্থা। বস্তু আছে, ব্যবস্থা আছে, যার মধ্য দিয়ে আমরা নতুন কোনো উদ্যোগ গড়ে তুলতে পারি। যেমন মেটেকার কথা বললেন, আমরা বলি জার্মানির ফেনা কই না নি আমরা, মেটেকা মানে এটা। আমি আজকের দিনে এই সভাকে আমি জিজ্ঞেস করতে চাই, ঈশ্বরের সৃষ্টি কোন জিনিস থেকে আমরা কিছু না কিছু উদ্ভাবন করতে পারি না, এরকম একটা জিনিসের নাম বলতে পারে? আজকের দিনে আমরা ধরুন এই সামনে ফার্মেসি আছে, ওইখানে তো যা সংগ্রহ করে ট্যাবলেট বানানো হচ্ছে, ইঞ্জেকশন বানানো হচ্ছে, এটা কেমিক্যাল ফ্রম হোয়ার? ঈশ্বরের দেওয়া কোনো বস্তু থেকে? এরকমই তো মনে হয়। পৃথিবীটা এত সুন্দর করে ঈশ্বর তৈরি করে দিয়েছেন, যার জন্যে ওনাকে আমরা পরম পিতা বলি। যে কোনো জিনিসকে নিয়ে আমরা কোনো না কোনোভাবে সমাজের কাজে লাগে, মানুষের কাজে লাগে, আমরা এরকম কোনো জিনিস তৈরি করতে পারি। তো এখানে বাণিজ্য উন্নয়ন সংস্থা নিশ্চিতভাবে আমি উদ্ভাবন করব, কোনো না কোনো জায়গায় এটার পসরা সাজাতে হবে, বিক্রি করতে হবে, আনতে হবে। নানা কর্মসূচিতে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করল রামনগর ISBT অটো স্ট্যান্ড। এদিন সকালে অটো স্ট্যান্ডে আতাউর রহমান সহ কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করেন, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অটো অ্যাসোসিয়েশনের সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য আজকের বিশেষ দিনের তাৎপর্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন সভাপতি শরীফুদ্দিন লস্কর, সম্পাদক সমীরণ চন্দ্র ধর প্রমুখ। 75তম রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস, আজকের এই প্রজাতন্ত্র দিবস আমরা শিলচর অটোরিক্সা মালিক সংস্থার অধীনস্থ ISBT অটো স্ট্যান্ডে আমরা উদ্বোধন এবং উদযাপন করতে যাচ্ছি, এবং আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আজকের এই দিনটি অতিবাহিত করার খেলাধুলার মাধ্যমে এবং আনন্দ ফুর্তির মাধ্যমে আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আমরা আজকের ভাগ্যবান যে আমরা 75তম প্রজাতন্ত্র দিবসে আমরা আজকে এই উদযাপন করতে শুরু করেছি। আমরা আশা করি ভারতবর্ষ বর্তমানে যেভাবে সুন্দর ও সুস্থভাবে পরিচালিত হয়ে আছে, সেও আগামী দিনে আমাদের এই দেশ সুস্থ সুন্দর এবং প্রজাতন্ত্রভাবে জীবিত থাকে, সেইভাবে চলবে এই আশা রাখে। বিভিন্ন কর্মসূচিতে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো আলগাপুর পাবলিক HS স্কুলে। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল অধ্যক্ষ মৌলানা নাসিরউদ্দিন লস্কর। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ হিফজুর রহমান লস্কর, স্কুল পরিচালন কমিটির সহ সভানেত্রী প্রতিনিধি মানিক আহমেদ বরভুইয়া, জয়নাল আবেদিন মজুমদার, আফতাবউদ্দিন লস্কর, শাহানোরা বেগম লস্কর প্রমুখ। আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অতি স্নেহের আমার ছাত্রছাত্রীরা, সমস্ত ভারত এমনকি বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের আলগাপুর পাবলিক HS স্কুলে আজ 75তম প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে উদযাপিত হচ্ছে। আমাদের দেশের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম সংবিধান। এই সংবিধান ডাক্তার ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে 1949 সনের 26 নভেম্বর খসড়া সংবিধানের তৈরি হয়েছিল, এবং এই সংবিধান সর্বপ্রথম 1950 সনের 26শে জানুয়ারি কার্যকরী হয়েছে। সমস্ত ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যে আজকের যে প্রজাতন্ত্র দিবসটা, সেই প্রজাতন্ত্র দিবস 1950 সনের 26শে জানুয়ারি
উদযাপিত হয়েছিল এবং এভাবে আজ এই প্রজাতন্ত্র দিবস 75 বৎসরে পরিপূর্ণ হল। উৎসাহের সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালিত হলো জয়পুর কামরাঙ্গা জিপিতে। জিপি প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন জিপি সভাপতি চন্দ্রকলা সিং। তিনি তার বক্তব্যে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই জিপির কর্মকর্তা সহ গ্রুপ সদস্যরা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে ভি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উইক ইয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ, মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000924766909018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিন্স কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিন্স, ইউএসএ সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্রাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন
তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803933। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 500,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। যথাযোগ্য মর্যাদায় সুনাই এলাকায়ও 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। আজ সুনাই সর্বত্র তেরঙ্গা উঠতে থাকে সকাল থেকেই। পড়ুয়াদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, পাশাপাশি কচিকাঁচারাও এক শোভাযাত্রা বের করে। সার্কেল অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন সিইও মারিয়া তামিন। পরে সুনাই হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করেন। এছাড়াও সুনাই থানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করে নানা কর্মসূচির আয়োজন করা হয়। আজকে আমরা সুনাই রেভিনিউ সার্কেলে 75th রিপাবলিক ডে আমাদের সার্কেল লেভেল ফ্ল্যাগ হোয়েস্টিং ওটা করেছি। আর আজকে যেহেতু আমরা জানি যে টুডে ইজ এ ভেরি আমাদের জন্য অনেক স্পেশাল ডে, আমরা আজকে আমাদের যারা গ্রেট ফাদার্স ছিলেন, যারা মেইনলি কনস্টিটিউশন ফাউন্ড করেছেন, ওদেরকে আমরা উই আর ভেরি গ্রেটফুল টু দ্যাম অ্যান্ড ফর হোম উই আর টুডে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেলিব্রেটিং আওয়ার ডেমোক্রেসি অ্যান্ড ইউনিটি অ্যান্ড ফ্রিডম। সো উই আর লাইক হোপিং যে আমরা কনস্টিটিউশনের যেগুলি ফান্ডামেন্টাল ডিউটিস আছে, রাইটস আছে, ওগুলি ফলো করে আমাদের নেশনের প্রোগ্রেসের জন্য কাজ করে যাব আর আমাদের একটা প্রসপারাস নেশনের জন্য মানে হোপ করব। সাংবাদিক কর্মী সকলকে অভিনন্দন ও উল্লেখ জানাইছি। আৰু আজি এই দিনটোতে 1950 চনত আমাৰ সংবিধানখন আমাৰ সংবিধান বলবৎ হৈছিলে। আৰু আমি আজি এই পবিত্ৰ ক্ষণত সকলোৱে স্মৰণ লোৱাটো উচিত যে আমাৰ সংবিধানখন মানে আমাৰ সংবিধানখন ৰক্ষা কৰাৰ স্বাৰ্থত আমি সকলোৱে আমাৰ যোনবিলাক আমাৰ আৰক্ষী চাকৰিত যোনবিলাক বন্দীত থাকি যোনবিলাক কাম কৰিব পৰা যায় সেইটো সংবিধানখন বলবৎ কৰি ৰাখিবলৈ সকলো কৰাটো উচিত। আৰু এই পবিত্ৰ ক্ষণত মই আমাৰ সকলো বীৰ শ্বহীদ যাৰ ফলত আমি আজি স্বাধীনতা পাবলৈ সক্ষম হ'লোঁ, যাৰ ফলত এখন বিশ্বৰ দীৰ্ঘতম সংবিধান পাবলৈ সক্ষম হ'লোঁ, সকলোকে সোঁৱৰিছোঁ। আৰু মই সকলো সহকৰ্মী আৰু বিজেপিসকলক পুনৰ আজি এই দিনটোত উলগ জনাই মোৰ মন্তব্য।
করিমগঞ্জেও আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 75তম প্রজাতন্ত্র দিবস। সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের মাঠে জেলার মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক মৃদুল যাদব। এর আগে তিনি গান্ধী মূর্তি এবং শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। মাঠে পতাকা উত্তোলনের পর আধাসামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। বিভিন্ন বিভাগের ট্যাবলো প্রদর্শন করা হয় এদিন। এছাড়াও ছিল নানা কর্মসূচি। সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নীতির মাধ্যমে উন্নয়ন এগিয়ে চলছে। বন্ধুগণ, গৃহ ও রাজনৈতিক বিভাগ আসামর আরক্ষি উল্লেখনীয় কাজের জন্য রাষ্ট্রপতি নিশান লাভ করেছে। সন্ত্রাসবাদী সংগঠনগুলি মূল স্রোতে ফিরে এসেছে। বরাক উপত্যকা সক্রিয় থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলিও ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। রাজ্যে বহাল থাকা সশস্ত্র বাহিনী বিশেষ অধিকার অ্যাক্ট 1958 রাজ্যের 24টি জেলা 1টি মহকুমা থেকে প্রত্যাহার করা হয়েছে। ড্রাগসের বিরুদ্ধে আসাম আরক্ষী অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে NDPS অধীনে অসংখ্য কেস হয়েছে এবং প্রায় 9000 ড্রাগস সরবরাহক আরেস্ট করা হয়েছে। দুর্নীতি রোধ করতে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। হোমগার্ড বাহিনীর প্রতিদিনের ভত্তা বৃদ্ধি করা হয়েছে। লোক নির্মাণ বিভাগ থেকে 2021-22 সালের CLGSY3 প্রকল্পের অধীনে 49 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করা হয়েছে। এছাড়া 2022-23 সালের MMPNA প্রকল্পের অধীনে 5টি সরকার সড়ক 7 কিলোমিটার পক্কা পথ নির্মাণ হয়েছে। আসাম মালার অধীনে বাহাঙ্গা থেকে রাখাল বস্তি পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলছে। উৎসাহের সঙ্গে 75তম প্রজাতন্ত্র দিবস পালন করল বরযাত্রাপুর জলসেচ বিভাগের বরখোলা কাঠিগড়া ডিভিশন। এদিন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন RSS-এর দক্ষিণ পূর্ব প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। এদিন তারা বৃক্ষরোপণও করেন। 75th রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, এই সুবাদে আমাদের সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্টিং হয়েছে। ফ্ল্যাগ হোয়েস্টিং করেছেন গৌরাঙ্গ রায়, দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত প্রচারক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সঙ্গে ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বড়কলা কাটিগোড়া ডিভিশন সি আজিজুর রহমান মজুমদার সাহেব। উপস্থিত ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাটিগোড়া সাব ডিভিশন শ্রী প্রশান্ত দে মহাশয়। উপস্থিত ছিলেন যামিনী দেবলস্কর, এমটেক এবং এই ডিভিশনের ইঞ্জিনিয়ার। খুব সুন্দরভাবে আমাদের পতাকা উত্তোলন কার্যসূচি হয়েছে এবং গৌরাঙ্গ রায়ের উপস্থিতিতে আমাদের সকালবেলা একটা ফাংশনও হয়েছে। উনি এই ডিভিশনের উন্নতি কামনা করেছেন। তারপর আমাদের কার্যসূচিতে ছিল বৃক্ষরোপণ কার্যসূচি। আমাদের 4টা ডিভিশন আছে কাচার সার্কুলের মধ্যে, শিলচর উদারবন ডিভিশন, সুনাইদোলাই ডিভিশন, লক্ষ্মীপুর ডিভিশন এবং বড়কলা কাটিগোড়া ডিভিশন। সব ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা এই কমপ্লেক্সে ওনাদের স্মৃতিস্বরূপ বৃক্ষরোপণ করেছেন। আপনারা দেখেছেন খুব সুন্দর বেটুলা দিয়ে লাগানো হয়েছে, খুব সুন্দর গাছ লাগানো হয়েছে। গাছগুলো আমাদের স্মৃতি বহন করবে এবং এখানের সৌন্দর্যায়ন বজায় রাখবে। 75তম প্রজাতন্ত্র দিবসে আজ শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের রোগী, নার্স এবং সাফাই কর্মীদের মধ্যে দুধ, ডিম, ব্রেড এবং ফলমূল বিতরণ করে সঞ্জীবনী NGO। এদিন সকাল 8টায় NGO কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ রায়চৌধুরী, সভাপতি জহর দত্ত কানুঙ্গ, সাধারণ সম্পাদক অমিত কুমার দেব, তপনচন্দ্র পাল, তপন কুমার শীল, পিনাকপানি ভট্টাচার্য, শচীন্দ্রচন্দ্র পাল, অসিত সরকার, রজত পাল, জয়দীপ দত্ত কানুঙ্গ, সুচরিতা নাথ, তনুশ্রী নাথ প্রমুখ। সঞ্জীবনীর পক্ষ থেকে প্রজাতন্ত্র 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সঞ্জীবনী কার্যালয়ে আমরা ফ্ল্যাগ উত্তোলন করেছি। ফ্ল্যাগ উত্তোলন করার পর আমরা নারী শিক্ষা আশ্রমে এসেছি। রোগীদের মধ্যে কিছু ফল, দুধ এবং ব্রেড এগুলো বিতরণ করার জন্য নারী শিক্ষা আশ্রম কর্তৃপক্ষ আমাদেরকে অনেক সহায়তা করেছে। আর আজকের যে আমরা এখানে আসতে পেরেছি, এটার মূল কারণ আমাদের কিছু সদস্য আছেন বা যারা
আমাদেরকে অনেক সাহায্য করেছেন, এই প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য আমাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনাদের নাম বলে পারছি না। ওনাদের মধ্যে একজন আছেন আরবি চক্রবর্তী, একজন আছেন তপনচন্দ্র পাল। জালালপুর ইউথ বয়েজ আগামীকাল 27 জানুয়ারি আয়োজন করছে এক দিবসীয় দিন ও রাতের ভলিবল প্রতিযোগিতা। স্থানীয় কুশিয়ারকুল বাজার তেমাথায় সকাল 10টায় শুরু হবে এই প্রতিযোগিতা। এতে প্রথম পুরস্কার রয়েছে নগদ 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা। জালালপুর ইউথ বয়েজের দ্বারা আয়োজিত ওয়ান ডে নাইট ভলিবল টুর্নামেন্টের অর্গানাইজ করা হয়েছে তারাপুর কুশিয়ারকুল বাজার সংলগ্ন এরিয়াতে। তো এই টুর্নামেন্টে যারা খাটিগড়ার ইচ্ছুক যারা টিম আছে সব ইচ্ছুক টিমরারে আমন্ত্রণ জানানি ওর কমিটির পক্ষ থেকে। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসাবে থাকবে 10,000 টাকা নগদ এবং সাথে একটা ট্রফি। রানার্স আপ টিম যে থাকবে তার লগে থাকবে 5,000 রুপিজ অ্যান্ড ট্রফি। এই টুর্নামেন্টের যে প্রধান নিয়মাবলী যেটা হইল গিয়া, এই টুর্নামেন্টের এন্ট্রি ফিজ থাকবে 1,000 টাকা। আর এই টুর্নামেন্টে খাটিগড়া তিনজন খাটিগড়ার বাইরের প্লেয়াররে মানে অ্যালাউ করা হইব একটা টিমে, আর বাকি চারজন বাকি তিনজন টিম লোকাল থাকবো খাটিগড়ার ভিতরে রইতে লাগবে। সো আগামী 27 তারিখ খাটিগড়ার পুরা সব প্রান্তর যতটা টিম আছে সব টিমরে কুশিয়ারকুল বাজারের এই টুর্নামেন্টে আমরা সবরারে ইয়ে জানাইয়ার আমন্ত্রণ জানাইয়ার। আর এই খেলাটারে এক দিবসীয় খেলাটারে সুন্দর সুষ্ঠুভাবে মানে চালাইয়া নেওয়ার লাগিয়া সবার কাছে আকুল আবেদন রইল। কমিটির সব সদস্যরা এখানে উপস্থিত আছে। টুর্নামেন্টের বাকি বিষয় বলি হিসাবে প্রধানত বলবি কিছু একটা কথা কই। এই যে আমরা ডে নাইট টুর্নামেন্টটা শুরু হইব সকাল 10টা থেকে, আর এই টুর্নামেন্টের একই দিনে ফাইনাল নিয়ে টুর্নামেন্টটা। আর এই টুর্নামেন্টে স্পেশালি একটা জিনিস রাখা হয়েছে, আমরা যারা লোকাল প্লেয়ার আছে খাটিগড়ার ভিতরে তারা যাতে অপরচুনিটি পাইতো, এর লাগে তিনজন প্লেয়ার খাটিগড়ার ভিতরে আর বাইরে তিনজন। আর যারা রেজিস্ট্রেশন করতে এখানে আমরা তাইও আছে, এটাতে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। জেলা বার সংস্থার সার্ধ শতবর্ষ উদযাপনের ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে প্রজাতন্ত্র দিবসে শুরু হলো ক্রীড়া আসর। এদিন শিলচর ইন্ডিয়া ক্লাবের মাঠে ক্রীড়া কর্মসূচিতে অংশ নেন বরাকের 3 জেলার আইনজীবীরা। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আইনজীবী দুলাল মিত্র। জেলা বার সংস্থার 150 বছর আমরা 150 বছর উদযাপন করছি। ইতিমধ্যে আমরা একটা শোভাযাত্রার মধ্য দিয়ে এই 150 বছরের সূচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটা স্পোর্টস, 3 দিনের স্পোর্টস হবে, 26, 27, 28। আজকে আমাদের এই স্পোর্টসের সূচনা হলো। আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের অ্যাসোসিয়েশন এমন একটা অ্যাসোসিয়েশন, আমরা শুধু প্রফেশনই করি না, আমাদের অ্যাসোসিয়েশন আজকে খেলাধুলার ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের একটা ভূমিকা আছে। এবং আজকে আমাদের মেয়েদের ক্রিকেট এখানে হচ্ছে এবং আমাদের মহিলা অ্যাডভোকেটদের, এখানে কিন্তু অন্য কেউ নেই, মহিলা অ্যাডভোকেটদের 3টা টিম এখানে আজকে খেলবে। এবং আগামীকালকে মেল যে প্লেয়াররা আছে যেটা ক্রিকেট সেটা 4টা টিম না সম্ভবত কালকে 4টা টিম কালকে থাকবে। এবং পরশু ক্রিকেটের ক্ষেত্রে ছেলেদের টিম থেকে যারা আমাদের এখান থেকে যারা ফাইনালে যারা যাবে, এটাকে সেমিফাইনালই বলা যায়, তারপর করিমগঞ্জ থেকে টিম আসছে। আলগাপুর বাজারে বায়োপ্লাস ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে 200 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন। শিবিরের রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর আবু সালে বরভুইয়া, ডক্টর ধ্রুব বণিক এবং অনির্বাণ সিনহা। উন্নত মানের মেশিন দ্বারা সোনোগ্রাফি করা হয়। আর বাইরের যেগুলো আছে আমাদের সিবিসি বা ইউরিনের কালচার, ওগুলো আমরা একক গ্রুপ থেকে এখানে করে দিই। একক গ্রুপ থেকে কী কী টেস্ট করবো? আবার বলুন কী কী টেস্ট করা হয় মূলত? আমাদের এখানে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, ইজি, সোনোগ্রাফি, এক্সরে সব কিছু করা হয়। আজকের যেটা ক্যাম্প চলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, এটা সম্বন্ধে কি বলবে? আমাদের এখানে আমাদের এই সিএল গ্রুপের এমডি ইভলিউশন মজুমদার,
উনি যে মানে প্রস্তুতি নিয়েছেন যে গরিব দুঃখী মানুষের সেবার জন্য উনি প্রত্যেক মাসে একবার করার ব্যবস্থা করবেন ফ্রি চিকিৎসা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। রাজ্যের সর্বত্রই এখন শান্তির পরিবেশ, প্রজাতন্ত্র দিবসে বললেন রাজ্যপাল। প্রজাতন্ত্র দিবসে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী পরিমল। বরাকে প্রথমবারের মতো বাণিজ্য মেলার উদ্বোধন শিলচরে। নানা কর্মসূচিতে বরাক জুড়ে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।